গণমুক্তি পরিষদ, টিউএফ, সিপিএম, নিজের প্রতিনিধি দল সহ ও লংথাইবিলি এলাকায় জেএমপি, টিউএফ এবং চীনে পার্টি নেতারণতে সামনো, মানিকপুর, কেসগুলো ওই সমস্ত এলাকা থাকায় মানে খুবই খারাপ অবস্থা। যারা হসপিটাল ফেমান নাই এবং টেস্ট সংখ্যা প্রায় 75 থেকে 80 ভাগ ম্যালেরিয়া আক্রান্ত এবং যারা নগদ তোমরা টেস্টিং খানের কোনো সুযোগ না করে কাজে ভয়ঙ্কর অবস্থা। তারপর যদি সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ খাইয়া গাকায় ও এলাকা ও বরগ্রাম থানদারটা না মাথানদারটা না খুব কঠিন নয়। একদিকে সামন করে চাথাই করে অপরদিকে এই অবস্থা। আর সবচেয়ে বেশি আক্রান্ত চেরাইরক 10 বছরের নিচে এবং বরগ্রামে প্রচণ্ডভাবে পুষ্টির অভাব, বরগ্রামে ভিটামিন অভাব, পুষ্টির অভাব, বরং চেহারা নখা কেন সাইমান কীরকম অবস্থা। কাজে ওই ম্যালেরিয়া নক রোগ সুখাকে বোন যে কঞ্জাম খানে বোন যে কাজ শুনানি ও শক্তি করি খা এরকম একটা অবস্থা। কাজে আপনি এভাবে এই চিনি দাবি তো নাই ও এলাকান ম্যালেরিয়া কোন এরিয়া ঘোষণা খাই একেবারে তাৎক্ষণিক যুদ্ধকালীন পদক্ষেপ গ্রহণ খাইয়ে তারপর ট্রিটমেন্টের ব্যবস্থা খাইত। আর সবচেয়ে দুর্ভাগ্যনীয় ব্যাপার খা ওই এলাকার জনপ্রতিনিধি কি এডিসি কি রাজ্যের যারা প্রতিনিধি আসেন কারো সেখানে টিকি পাওয়ার কোনো সুযোগ নাই। এডিসি প্রশাসন আছে, হেলথ ডিপার্টমেন্ট, রাজ্য সরকার যা করা এটাও করছে না, এডিসির তরফ থেকে যতটুকু করার কথা তাদেরও কোনো খোঁজ খবর কেউ নিচ্ছে বলে মনে হয় না। মানুষ যা এখানকার মানুষ যারা বলছেন, আমরা বলছি, জিজ্ঞেস করছিলাম যে এডিসির তরফ থেকে কেউ কি এসছে কি না, কোনো আমাদের এখানে তো কেউ এখন পর্যন্ত কেউ আসে নাই, আপনারই প্রথম এসছেন, এই হলো অবস্থা। কাজে এই এইরকম অবস্থা তো চলি মিনা লামা করি কারেন্ট করি আরে একদম অবস্থা চলি খাব এরকম অবস্থা তো নেবাকে তো এই এই যেতাম নাই বিজেপি আইব সরকার নাই মানে ইয়া বরফটি বাকি সামন টাঙা নেবাকে যে সামো আবার কি সব করে আপনি বিশেষ তাব তা মনে হয় ফরেস্ট এলাকা তুমি মাংলা যুদ্ধ ঘোষণা যারা হুক খাইছে নাই পরীক্ষা নেবাই কোনো সাহায্য করে তারপরে তা মনে নাই কেরাসিন এমনি কারেন্ট করি কেরাসিন রেশন সব 85 টাকা মানে খোলা বাজারে কেরাসিন পাইয়া থাকায় 125 টাকা 30 টাকা পর্যন্ত লিটার ত্রিপুরা যখন জায়গা করে এরকম অবস্থা খুব ভয়াবহ অবস্থা। কাজেই এব অচিরে এই সমস্যার সমাধান খানে নেই দরকার সেন ঠিক আছে তিনি খুব কম টাইম অবন এভাবে ডিটেলস অজাগা সেন ঠিক ফেলিয়া সেন রাজ্য সরকার নজর লাগনাই এটি সঙ্গে ইনফর্ম খাইনে যাতে এই অবস্থা ইমিডিয়েট কাহনে নেবাগে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ খাইত অবন খা কক ব্যবধান হামবাই ধন্যবাদ। সব দিনের হিসাবটা দিতে পারেনি কিন্তু আমরা যা নিয়েছি এর মধ্যে দেখলাম যেমন 2 তারিখে 13 জন রুগী এসেছে, 13 জনেরই টেস্ট করার পর পজিটিভ পাওয়া গেছে। 6 তারিখে 45 জন এসেছে, 38 জন পজিটিভ হয়েছে ম্যালেরিয়া পজিটিভ। তারপরে 8 তারিখে 44 জন এসেছে টেস্ট করেছে, তাদের 37 জনের পজিটিভ হয়েছে। 9 তারিখে 48 জন এসেছে, 37 জনের পজিটিভ এসেছে। এরকমভাবে 13 তারিখে 28 জন এসেছে, 20 জনের পজিটিভ এসেছে। এই সব মিলে আমরা এটা হিসাব নিলাম অন্তত 75% যারা পেশেন্ট আসছে টেস্ট করার পর তাদের পজিটিভ পাওয়া যাচ্ছে। এপ্রিল মাসের একটা খবর নিলাম আমরা, এপ্রিল মাসে 299 জনের পরীক্ষা করা হয়েছে, 164 জন পজিটিভ এসেছে। এটা ভয়াবহ অবস্থা। এই অবস্থার মধ্যে গোটা এলাকা ম্যালেরিয়া প্রায় ছেয়ে গেছে প্রতিটি বাড়িতে, তারপরে তো সবাই আসছে না, সেভাবে ব্যবস্থা নিতে পারছে না। তারপরে সাব সেন্টার যেগুলি আছে সেগুলিতে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে বিশেষ উদ্যোগ নেওয়া, কোথায় সে বিশেষ উদ্যোগ আছে? নিয়মিত যা চিকিৎসা হওয়ার কথা সেই চিকিৎসাই হচ্ছে না।
ডাক্তার তো একজন, নার্স একজন, তারপরে এই ফার্মাসিস্ট একজন, তারপরে এমপিডাব্লিউ একজন, আর দুইজন নাকি তাদেরকে টেম্পোরারি নেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যে গোটা এলাকাটা যখন ম্যালেরিয়া ছেয়ে গেছে, একটা বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার। সেই জায়গার মধ্যে এই অবস্থা। ডাক্তারবাবু একেবারেই ইয়ং ডাক্তার, বলছে চেষ্টা করছে, সবই ঠিক আছে, উনি বলছেন উনি আছেন। কিন্তু আমরা যখন বেরিয়ে আসলাম তখন পাবলিক বলছে যে ডাক্তার কোথায়, ডাক্তার তো থাকে না, উনি আসেন চলে যান। আসলে থাকবে কী করে, সেখানে তো কোয়ার্টারও নেই, এই অবস্থার মধ্যে আছে। তো এই অবস্থা আমরা দেখলাম। আমরা আসবো শুনে কিছু পাবলিক সেখানে ছিল, তাদের সঙ্গে কথা বলেছি আমরা। একদিকে তো চিকিৎসার ব্যবস্থা এরকম খারাপ হয়ে আছে, ঔষধ নাই, তারপরে কিছু প্যারাসিটামল আছে, এই হসপিটালের কথা বলছে। পাবলিক বলছে সেখানকার যে কাজ নাই, রেশন স্যুপ যা ছিল সব 23 কিলোমিটারে নিয়ে এসেছে, ওই যে উপরে থালছড়ার রেশন স্যুপ, 3টে রেশন স্যুপ এখন নিয়ে এসেছে 23 কিলোমিটারে। তো 8 থেকে 10 কিলোমিটার দূর থেকে এসে রেশন নিতে পারছে না, খাওয়া নাই, অন্যান্য দপ্তরের কোনো কাজ নাই, মিড ডে মিল, তারপরে এই সমস্ত কোনো খোঁজখবর নাই। এই অবস্থার মধ্যে বেশিরভাগ কম বয়সের ছেলেরা মেয়েরা আক্রান্ত হচ্ছে। আমরা নিজেরা দেখে এসেছি, আজকে যারা পেশেন্ট ছিল তাদের সঙ্গে দেখা করে এসেছি, দেখলেই বোঝা যায় তাদের খাদ্য নাই, দুর্বল হয়ে আছে। ইমিউনিটি পাওয়ার না থাকলে, রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে, রোগ হলে সে ফাইট করবে কী করে? আর এটা থাকতে হলে তো খেতে হবে, খাদ্য তো তার চাই, তাহলে না এটাকে প্রতিরোধ করতে পারবে। সমস্ত দিক থেকে আর্থিক দুর্বলতা, খাদ্য নাই, এরকম একটা সংকটের মধ্যে তারা পড়েছে। আমরা এসেছি ছামনু সিএসসিতে, সেখানে তো বেশি ডাক্তার থাকার কথা, মাত্র 2 ডাক্তার আছে, 4 নার্স আছে। তো এই অবস্থার মধ্যে আছে। তো এই যদিও তারা বলেছে যে ডাক্তার আছে, একজন ডেপুটেশনে গেছে, একজন ছুটিতে গেছে, এই অবস্থার মধ্যে এই হাসপাতাল যদি এরকম খালি থাকে, সেখানেও আমরা 51 জন পজিটিভ হসপিটালের মধ্যে এই মাসে পাওয়া গেছে, এই অবস্থা আমরা দেখলাম, এটা আমরা দেখে আসলাম। স্টাফের ভীষণ অভাব, এই সব মিলিয়ে যদিও আমরা ডাক্তারবাবুকে পাইনি সেই সময়ে, তারা কেউ ছিলেন না, তো তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, কিন্তু অন্য স্টাফরা ছিল, নার্স ছিল, তাদের কাছ থেকে এই তথ্য আমরা নিয়ে এসেছি। ডাক্তার এবং নার্স অন্যান্য স্টাফের ভীষণ অসুবিধা। তারপরে আমরা গেলাম মানিকপুর, সাংঘাতিক অবস্থা, সবচেয়ে খারাপ অবস্থা এখন মানিকপুর। এই মানিকপুরেই তো এক পরিবারের 2 জন মারা গেল ম্যালেরিয়াতে গত মাসের মে মাসের 4 তারিখে, সেখানে মারা গেল। আজকে আমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম, আপনারাও শুনে অবাক হয়ে যাবেন, ডাক্তারবাবুরা নিজেদের পকেট থেকে 18,000 টাকার ওষুধ কিনেছে, প্যারাসিটামল কিনেছে, আইভি সেট, সিরিঞ্জ, এই সমস্ত কিনতে হয়েছে। কী করবে তারা, তাদের তো